আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে প্রত্যেকে নিজ নিজ অবস্থানে পরিবার পরিজন সহ সুস্থ ও নিরাপদে আছো। প্রথমেই তোমাদের সাথে পরিচয় পর্বটি সেরে নেওয়া যাক। আজকে তোমাদের সাথে আছি আমি তাসলিমা শিকদার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রতি বছরই মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয় সরাসরি, কিন্তু বর্তমান খারাপ পরিস্থিতির কারণে আমরা প্রত্যেকে যার যার বাসায় অবস্থান করছি। তাই বলে সময় থেমে থাকছে না আর থাকবেও না। নিজের অস্তিত্ব লড়াইয়ে টিকে থাকার জন্য আমাদেরকে প্রতি মুহূর্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবং তোমাদের ভালো পড়াশোনার উদ্দেশ্যে মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি মাইলস্টোন কলেজের বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে তোমাদেরকে ধারণা দিব, যেমন মাইলস্টোন কলেজের ফলাফল, জীববিজ্ঞান বিভাগ পরিচিতি, তোমাদের পাঠ্য বিষয়ে বিজ্ঞানের মান বণ্টন এবং পরীক্ষার ধরনগুলো নিয়ে তোমাদেরকে জানাব। তাহলে শিক্ষার্থীরা, চলো আজকের মূল আয়োজনটি শুরু করা যাক। তোমাদেরকে মাইলস্টোন কলেজের পক্ষ হতে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা মাইলস্টোন কলেজের মনোরম পরিবেশের দুটি স্থির চিত্র দেখতে পাচ্ছ, সুন্দর তাই না? এখন আমি মাইলস্টোন কলেজের কয়েকজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। প্রথমেই যিনি আছেন, তিনি হচ্ছেন সম্মানিত মিসেস মমতাজ বেগম ম্যাডাম, চেয়ারম্যান MNRS ট্রাস্ট। এরপরে রয়েছেন সম্মানিত কর্নেল নুরুন্নবী স্যার, উপদেষ্টা মাইলস্টোন কলেজ। সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভুঁইয়া স্যার, প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, অধ্যক্ষ স্থায়ী ক্যাম্পাস। শিক্ষার্থীরা, আমাদের মাইলস্টোন কলেজে 6 জন উপাধ্যক্ষ রয়েছেন। তোমরা একজন একজন করে সবার সাথে পরিচিত হয়ে নাও। প্রথমেই আছে প্রফেসর জহিরুল হক স্যার, মিজানুর রহমান খান স্যার, ইফতেখার হোসেন স্যার। এরপরে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার এফ করিম স্যার, প্রফেসর মোহাম্মদ শাহজাহান হোসেন স্যার। এরপরে রয়েছেন উম্মে সালমা রৌফ ম্যাডাম। শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে মাইলস্টোন কলেজের বিভিন্ন ভবনের কয়েকটি স্থির চিত্র দেখাব। আমাদের স্থায়ী ক্যাম্পাস এবং প্রধান ক্যাম্পাস সব জায়গাতে বিভিন্ন ভবনে শিক্ষার্থীদের, ছাত্র এবং ছাত্রীদের আলাদা আলাদা ভবনে ক্লাস নেওয়া হয়। এখানে যে স্থির চিত্র দুটি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্থায়ী ক্যাম্পাসে দুটি ভবনের চিত্র। এখন মাইলস্টোন কলেজের লোগোটি দেখে নিতে পারো, এবং আমাদের মাইলস্টোন কলেজের মূল মন্ত্র হচ্ছে লার্ন অ্যান্ড লিভ। মাইলস্টোন কলেজে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা আবাসিক হলের ব্যবস্থা রয়েছে। এখানে দুটি স্থির চিত্র দেখানো হয়েছে, যা একটি ছাত্র এবং একটি ছাত্রীদের জন্য ব্যবহৃত। এখন তোমাদের সামনে মাইলস্টোন কলেজের অপরূপ দৃশ্যের
কিছু স্থির চিত্র তুলে ধরব। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ মাইলস্টোন কলেজের সুন্দর একটি বাগান রয়েছে। এই বাগানে এত ফুল ফোটে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফুল ফোটে, যা দেখতে খুবই ভালো লাগে। তোমরা যখন ক্যাম্পাসে সরাসরি আসবে তখন আশা করি ফুলগুলো দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। এছাড়া মাইলস্টোন কলেজের ছোট্ট একটি চিড়িয়াখানা রয়েছে, যেখানে হরিণ, খরগোশ, তিতির, অন্যান্য কিছু প্রাণী রয়েছে। শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে মাইলস্টোন কলেজের বিগত এসএসসি পরীক্ষার ফলাফলগুলো একটু তুলে ধরব। ফলাফল একজন শিক্ষার্থীর সফলতা প্রকাশ করে। এখানে স্থির চিত্রতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বসিত চেহারা তোমরা দেখতে পাচ্ছ। এই উচ্ছ্বসিত ধারা তোমাদেরও বজায় থাকুক এই কামনাই করছি। মাইলস্টোন কলেজের এসএসসি ফলাফলগুলো একটু ভালোভাবে দেখে নাও। 2020 সালে মাইলস্টোন কলেজ থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করেছে। 2019 সালে এই পাশের হার ছিল 98.96%, 2018 সালে ছিল 99.92%, 2017 সালে ছিল 99.92%, 2016, 2015, 2016 সালে শতভাগ সফলতা অর্জন করেছে, 2015 সালে এই ফলাফলের শতাংশ ছিল 99.79%, 2014, 2013, 12 এবং 2009 সালে মাইলস্টোন কলেজ শতভাগ পাশের সফলতা অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সাথে জীববিজ্ঞান বিভাগের পরিচয় করিয়ে দেব। জীববিজ্ঞান বিভাগের সকলের পক্ষ থেকে আমি তোমাদেরকে গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। জীববিজ্ঞান বিভাগে বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষক সহ মোট শিক্ষকের সংখ্যা হচ্ছে 55 জন। তোমরা এখানে জীববিজ্ঞান বিভাগে বিভিন্ন শিক্ষকের একাংশের স্থির চিত্র দেখতে পাচ্ছ। প্রফেসর জহিরুল হক স্যার উপাধ্যক্ষ ও চেয়ারম্যান জীববিজ্ঞান বিভাগ। এরপরে রয়েছেন এ কে এম মাহবুবুল হাসান স্যার সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জীববিজ্ঞান বিভাগ। শিক্ষার্থীরা, এখন মাইলস্টোন কলেজে বিভিন্ন ধরনের ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিল। প্রথমেই রয়েছে আইসিটি ল্যাব, কৃষি শিক্ষা ল্যাব, গার্হস্থ বিজ্ঞান ল্যাব, ভূগোল বিজ্ঞান ল্যাব, শারীরিক শিক্ষা ল্যাব, মনোবিজ্ঞান ল্যাব, এছাড়া পদার্থ বিজ্ঞান ল্যাব, রসায়ন বিজ্ঞান ল্যাব, জীববিজ্ঞান ল্যাব। এছাড়াও মাইলস্টোন কলেজে রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে পাঠ্য বিষয় বিজ্ঞান এর বইয়ের সাথে এবং এই বিষয়ের এসএসসি পরীক্ষার মান বণ্টন কেমন হয় এগুলো জানিয়ে দেব। এটি বিজ্ঞান বইয়ের স্থির চিত্র। অনেকেই হয়তো এই বইগুলো পেয়েছ, অনেকেই হয়তো পাওনি। যারা পাওনি খুব শীঘ্রই পেয়ে যাবে। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের পূর্ণমান থাকে 100 নম্বর। এক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন থাকে 70 নম্বরের এবং নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন থাকে 30 নম্বরের। শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ে তোমার 100 নম্বরের পরীক্ষা এসএসসিতে হয়ে থাকে। এখন
মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত পরীক্ষার ধরনগুলো একটু দেখে নাও। মাইলস্টোন কলেজে বছরে দুটি বড় আকারের পরীক্ষা হয়ে থাকে, এগুলো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, এগুলোর পূর্ণ মান 100। এছাড়া মাসিক পরীক্ষা হয়ে থাকে, এগুলোর পূর্ণ মান হচ্ছে 25। এছাড়াও যদি কোনো বিষয় শিক্ষক তোমাদের ক্লাস টেস্ট নিতে চান বা শ্রেণী পরীক্ষা নিতে চান, তাহলে তিনি 10 বা 15 নম্বরের মধ্যে শ্রেণী পরীক্ষা নিতে পারেন। কিন্তু বর্তমানে এই অবস্থায় একটু পরীক্ষার ধরনগুলো পরিবর্তন হয়েছে। বর্তমানে এই পরীক্ষাগুলো অনলাইনে সম্পন্ন হচ্ছে। অনলাইন পরীক্ষার মধ্যে রয়েছে সাপ্তাহিক পরীক্ষা, যা গুগল ফর্মের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। খুব শীঘ্রই জেনে যাবে কিভাবে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাগুলোর নম্বর থাকে 15 বা 20। এছাড়া অনলাইন পরীক্ষার মাধ্যমেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং মাইলস্টোন কলেজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়েছ, যা তোমাদের সামনের দিকে পথ চলায় কিছুটা হলেও সাহায্য করবে। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো এক ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।